समस्त जगत प्रकृति और प्राणीकुल सृष्टिर आगे महाकाशेर ऊर्धे एक निराकार ज्योतिर्बिंदुर अवस्थान। केवल ध्यानेर द्वाराई तार साक्षात दर्शन लाभ करा जाए। जगते उत्पत्ति प्राणीकुल के सठिक दिशाय चालित करार जन्य निराकार ज्योतिर्बिंदु विष्णुर आविर्भाव घटाय आर विष्णुर नाभिकमल थेके ब्रह्मार आविर्भाव हय। ब्रह्मा ओ विष्णु सामने थाका निराकार अग्निस्तम्भेर मतो ज्योतिर्मय बिंदुके नमन करे तादेर उत्पत्तिर कारण जानते चाहले निराकार ज्योतिर्मय बिंदु साकार रूप धारण करे, जाके आम्रा देवादिदेव महादेव रूपे चीनी। शिवपुराणे महादेवेर मुखनिसृत बाणी आज आपनादेर सामने तुले धरा हच्छे। स्वयं महादेव ब्रह्मा ओ विष्णु के ए प्रसंगे बोलेछेन जे, हे ब्रह्मा हे विष्णु शोनो, प्रथमे आमार ब्रह्म रूप बोध करानोर जन्य ज्योतिर्बिंदु रूपे आमि प्रकटित होयेछि, जा शिव नामे ख्यात। ता निष्कल अर्थात निराकार चिन्ह हवाय शिवलिंग बोले ख्यात। এই জগৎকে উদ্ধার হেতু ও প্রাণীকুলকে ঈশ্বর তত্ত্বের সাক্ষাৎকার করানোর জন্য আজ আমি সাকার রূপ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সহ মহাদেব রূপ ধারণ করলাম। কিন্তু আমার অগ্নিস্তম্ভের মতো উজ্জ্বল জ্যোতির্বিন্দু ব্রহ্মস্বরূপ পরমাত্মার বোধকারী, আমার নির্দিষ্ট কোনো আকার নেই। আমি সমস্ত বিকার মুক্ত, জন্ম থেকে মৃত্যু, কর্ম থেকে বন্ধন, মোহ থেকে মায়া, এই সমস্ত চক্র থেকে আমি মুক্ত। আমি ব্যতীত যে সকল দেবদেবীগণ আছেন, যারা আমার থেকে উৎপন্ন হবেন, তারা সাক্ষাৎ ব্রহ্ম নন, তাই কোথাও তাদের নিরাকার লিঙ্গ অর্থাৎ চিহ্ন দেখতে পাওয়া যাবে না। আমি পরব্রহ্ম পরমাত্মা, জীবকুলের ওপর অনুগ্রহ করা আমার কাজ। আমি সব থেকে বৃহৎ ও জগতের বৃদ্ধিকারী হওয়ায় ব্রহ্ম বলে খ্যাত। সর্বত্র ও সমরূপে স্থিত এবং ব্যাপক হওয়ায় আমি সকলের আত্মা। হে ব্রহ্মা তুমি জগৎ সৃষ্টি করো, হে বিষ্ণু তুমি জগৎ পালিত করো, আর আমার জ্যোতির্বিন্দু থেকে উৎপন্ন মহাদেব তথা মহেশ্বর তথা রুদ্রদেব এই সংসারের সংহার করবেন। আমি এই ব্রহ্মাণ্ডের পিতা মাতা বন্ধু, আমি সর্বস্ব। সকল প্রাণীকুলের মনে রাখা উচিত শিবপথ প্রাপ্তি হি সাধ্য ও শিব সেবাই সাধন। আমার চরণেই সকলের সমর্পণ হওয়া উচিত। আর মনে রাখা উচিত যখন মানুষ মৃত্যুমুখে পতিত হয় তখন তার অর্জিত ধনসম্পদ ঘরেই থেকে যায়। ভাই বন্ধু সকল আত্মীয় শ্মশান অবধি গিয়ে ফিরে আসে, কেবল তার পাপ ও পুণ্যই পরলোকের পথে তার সঙ্গে যায়। আমার শরণে আসা সকল প্রাণীর পাপ কর্মের ফল নাশ করে তার আত্মাকে আমি পবিত্র করে তুলি। হে বিষ্ণু হে ব্রহ্মা তোমরা তপস্যা করো আর আমার দেওয়া কর্মে যুক্ত হও। ধন্যবাদ। সর্বশেষে বলে রাখি, লিঙ্গ অর্থাৎ নিরাকার চিহ্নরূপ পরব্রহ্ম পরমাত্মা সম্বন্ধে আমরা ভারতবাসী নানান মতামত রেখে থাকি। আশা করি শিবপুরাণে কথিত স্বয়ং শিবের মুখনিসৃত এই বাণী শ্রবণ করার পর এই প্রসঙ্গে আমাদের চিন্তাধারা বদলাবে। ওম নমঃ শিবায়।